বিডিও অফিস নাকি তৃণমূলের কার্যালয়? ভগবানগোলা দুই নম্বর ব্লকের মধ্যে তৃণমূল দলের দলীয় ভার্চুয়াল বৈঠক, সরকারি অফিসে এবং বিডিওর চেয়ারে কিভাবে এই ধরনের কার্যকলাপ, উঠছে প্রশ্ন। ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকের। ল্যাপটপের এক প্রান্তে রয়েছে বিধায়ক ইদ্রিস আলী, তৃণমূল নেতা চাঁদ মোহাম্মদ সহ অন্যান্য নেতা, এবং ল্যাপটপে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। দেখুন, এটা কিছু নয়, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যিনি জেনারেল সেক্রেটারি অর্থাৎ ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা ভার্চুয়াল কনফারেন্স এমএলএ সহ আমাদের সকল সমস্যা করেছিলেন। সেখানে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী সাহেব তিনিও ছিলেন। তো সেখানে এখানে ধরুন গ্রামীণ, আমি ভগবানগোলা যেখানে এমএলএ, এটা গ্রামীণ এলাকা, মানে সবার এখানে তো সবার এতে কম্পিউটার, নানা রকম এসি, নানা রকম সিস্টেম তো নেই, আমি যেখানে ভাড়া করে থাকি সেখানেও নেই, যার ফলে ওখানে কনফারেন্সটা বিডিও সাহেবের ঘরে করেছিলাম। বিডিও সাহেব করেছিলেন, এখানে করতে কোনো অসুবিধা নেই। অনেকে যেসব আজেবাজে মন্ত্র এই নিয়ে করছে, এসব রাজনীতি কিছু নেই।